নমস্কার, আমি আজকে নিয়ে আসছি নতুন একটা রেসিপি। আজকের আমার রেসিপি হলো পেঁয়াজি। এই বৃষ্টি সন্ধ্যা, বাইরে লকডাউন, তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে চটপট বানিয়ে ফেলো। এই ডালটা আমি এক দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। ডালটা আমি বেটে নিয়েছি, দেখতে পাচ্ছ? এর ডালটা কিন্তু এরকম করে বাটতে হবে, একবারে খুব বেশি মিহি করে বাটলে ভালো লাগবে না খেতে। এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, লিখে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, খুব ভালো করে মিশিয়ে এটাকে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। পেঁয়াজ আর লঙ্কাটাকে ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন পেঁয়াজটা ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। গরম মশলা ছাড়াও তোমরা করতে পারো, এটা গরম মশলা ছাড়াও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে 30 মিনিট এমনি ঢেকে রেখে দেব, তারপর ভাজতে হবে। এখনও ভাজা যাবে, কিন্তু কিছুক্ষণ বাদে ভাজলে পরে এটা খেতে আরও বেশি ভালো হবে। তো মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে 30 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি, এখন ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে পেঁয়াজি ভেজে নেব। খুব সুন্দর করে গোল্ডেন করে ভাজতে হবে এগুলোকে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম রাখতে হবে। উল্টে দিচ্ছি, কি সুন্দর কালার হয়ে গেছে দেখতে পাচ্ছ? এই পাশটাকেও আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, ভালো করে আমি তেলগুলি ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এরকম ভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। বাকি পেঁয়াজিগুলোকেও আমি এইভাবে ভেজে নিচ্ছি। গরম গরম পেঁয়াজি আমার বানিয়ে রেডি। দেখো, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো নিজেদের সঙ্গে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।